নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের তো দেখো মডেল কোশ্চেন পেপার 32 নিয়ে আলোচনা করছি। তো দেখো যেগুলি 2024 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? অ্যান্সার হবে সিল অ্যান্সার কাশ্মীরে। রোমান টুতে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে বিল অ্যান্সার জেমস মিল। রোমান থ্রিতে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে রচিত হলেন? অ্যান্সার হবে জন এ হবসন। রোমান ফোরে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ মানুষের বোঝা এই ধারণা প্রচার করেছিলেন? অ্যান্সার হবে সিল অ্যান্সার রুডইয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় এর অ্যান্সার হবে 1825 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 7 নম্বর প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ গড়ে তোলেন? অ্যান্সার হবে বি অ্যান্সার কেশবচন্দ্র সেন। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন? এর অ্যান্সার হবে সিল অ্যান্সার রামমোহন রায়। রোমান নাইনে চীনের 4 মে বা 4ঠা মে আন্দোলনের নিরিখে জিও গুও স্লোগানের অর্থ? অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রিটিশরা দূর হটো। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, 10 নম্বরের প্রশ্ন, ভাইসরয় কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং। 11 নম্বর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম? অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিডিশন কমিশন। এবার আমি 12 নম্বরের প্রশ্নটা সলভ করাবো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী স্তম্ভ মিলাও, তো দেখো ফারুক শিয়ারের ফরমান? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। রোমান্টুতে বলেছে পিটের ভারত শাসন আইন? অ্যান্সার হবে সির অ্যান্সার 1765 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। এবং কোম্পানির দেওয়ানি লাভ? এর অ্যান্সার হবে আমাদের কিন্তু, তো দেখো রেগুলেটিং অ্যাক্ট একটুখানি পিটের ভারত শাসন আইন, তো দেখো দেওয়ানি লাভ হবে আমাদের হবে আসলে ডি এর অ্যান্সার, দেওয়ানি লাভ হবে। তো দেখো এখানে একটু গণ্ডগোল আছে, আমি বলে দিচ্ছি দেওয়ানি লাভ হবে 1765 সালে, ঠিক আছে, আর রেগুলেটিং অ্যাক্ট হবে চলো 1783 খ্রিস্টাব্দে। ঠিক আছে কি বলছি বুঝতে পারছো? আর পিটের ভারত শাসন আইন হবে 1784 খ্রিস্টাব্দে, এটা হবে অ্যান্সার হবে এটা হবে। ঠিক আছে কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ এর এ আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী 13 দাগের প্রশ্ন, 59 নাটকের রচিত হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। 14 দাগের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবগুলি দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছেন? সি এর অ্যান্সার গান্ধীজি। ওকে আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 15 দাগের প্রশ্ন, গান্ধীজি কোন পত্রিকায় ভারত ছাড়ো পরিকল্পনা ঘোষণা করেন? সি এর অ্যান্সার হরিজন। 16 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? সি এর অ্যান্সার ফ্রান্স, কারণ ভারত ছিল, মিশর ছিল, যুগোস্লাভিয়া ছিল। ঠিক আছে 18 দাগের প্রশ্ন, মাইলাই ঘটনা ঘটে? অ্যান্সার হবে সিল অ্যান্সার ভিয়েতনামে। 19 দাগের প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো? অ্যান্সার হবে সিল অ্যান্সার জাতীয় সংসদ। পরের প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন আছে, তো দেখো 20 দাগের প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়? সিল অ্যান্সার খড়গপুরে। 21 দাগের প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? সিল অ্যান্সার হোমি জাহাঙ্গীর ভাবা। তো দেখো আমাদের 22 দাগের প্রশ্ন কী আছে? তো দেখো জেনারেল নাসের অ্যান্সার হবে পি এর অ্যান্সার মিশর হবে। ঠিক আছে হোসিমিন হবে, ভিয়েতনাম হবে, ফিদেল কাস্তে হবে আমাদের কিউবা, আর মার্শাল টিটো হবে, সি এর অ্যান্সার হবে যুগোস্লাভিয়া। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি ডি, রোমান ফোরের সি। ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের 23 দাগের প্রশ্ন, কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? বি এর অ্যান্সার মুম্বাইতে। 24 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? এর অ্যান্সার ঢাকায়। তো দেখো এই হলো 24খানা MCQ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।